কক্সবাজারে টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর রাশেদ সিনহা মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি কাজ শুরু। হিলটাউন সার্কিট হাউসে 4 সদস্যের কমিটির বৈঠক। দেশের বিভিন্ন অঞ্চলে পানি নামার সাথে সাথে তীব্র ভাঙনে দিশেহারা নদী তীরবর্তীরা, দেখা দিয়েছে ডায়রিয়া চর্মসহ নানা রোগবালায়। ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ, লঞ্চ ও বাস টার্মিনালে ভিড়। চট্টগ্রামে করোনা ভাইরাস আক্রান্ত একজনের মৃত্যু, সিলেট গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও 300+ মানুষের করোনা ভাইরাস শনাক্ত। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 6,97,000 ছাড়িয়েছে, ভারতে একদিনে 810 জনের মৃত্যু। প্রতিপক্ষের হামলায় খাগড়াছড়ি পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন গুরুতর আহত, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি। স্বায়ত্তশাসন কেড়ে জম্মু ও কাশ্মীরকে দুই ভাগ করার প্রথম বার্ষিকী কাল, সহিংসতার আশঙ্কা ভারতের আইন শৃঙ্খলা বাহিনী। সামুদ্রিক ঝড় ইকসাইয়াস প্রবল শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যারোলিনা উপকূলে আঘাত হেনেছে, ওয়াশিংটন ডিসি, ফিলাডেলফিয়া ও নিউ ইয়র্কে আবহাওয়া সতর্কতা জারি। ইংল্যান্ড আয়ারল্যান্ড আইসিসি ওয়ানডে সুপার লিগে আজ তৃতীয় ম্যাচ, হোয়াইট ওয়াশের চ্যালেঞ্জ নিয়ে লড়বে ইংলিশরা। ওল্ড ট্রাফোর্ডে কাল শুরু ইংল্যান্ড পাকিস্তান 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট, ইংল্যান্ড দলে ব্যাটিং কোচের দায়িত্ব শুরু করবেন জোনাথন ট্রট।